একদিনে মুর্শিদাবাদে তিনটি নির্বাচনী সভা করলেন শুভেন্দু অধিকারী শনিবার কাঁদি খড়গ্রাম ও বড়ুয়া বিধানসভায় দলীয় প্রার্থীদের সমর্থনে নির্বাচনী জনসভা করেন তিনি এদিনের সভা থেকে পুরনো সেই চেনা ভঙ্গিতে শাসক দলকে তীব্র আক্রমণ করলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স একদম শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারে মুর্শিদাবাদে এলেন শুভেন্দু অধিকারী একদিকে মুর্শিদাবাদের বহরমপুরে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে মুর্শিদাবাদে তিন তিনটি নির্বাচনী সভা করলেন শুভেন্দু অধিকারী শনিবার কাঁদি খড়গ্রাম ও বড়োয়া বিধানসভায় দলীয় প্রার্থীদের সমর্থনে নির্বাচনী সভা করেন তিনি কাঁদির বিজেপি প্রার্থী গৌতম রায়ের সমর্থনে কাঁদি হ্যালিফক্স মাঠে জনসভা করেন শুভেন্দু এদিনের সভায় বিভিন্ন দল থেকে প্রায় এক হাজার কর্মী শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করেন এছাড়াও খড়গ্রাম বিধানসভার প্রার্থী আদিত্য মৌলিকের সমর্থনে বীরতলা মাঠে ও বড়োয়া বিধানসভার প্রার্থী অমিয় কুমার দাসের সমর্থনে থানা সংলগ্ন এলাকার মাঠে জনসভা করেন শুভেন্দু এদিনের সভা থেকে পুরনো সেই চেনা ভঙ্গিতেই একের পর এক শাসক দলকে তীব্র আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গিয়েছেন নন্দীগ্রামে খেলা শেষ এখন মুর্শিদাবাদে বসে থাকলেও কোনো লাভ হবে না কাদির তৃণমূল প্রার্থী অপূর্ব সরকারকেও কড়া ভাষায় তীব্র কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী সেই সঙ্গে সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত মন্ডলকে থেকে থেকে তোপ দাগলেন শুভেন্দু অধিকারী উনি গত ছ মাস কোভিডের কোনো রিভিউ মিটিং করেননি গত মাস এবং গতকাল দুদিন প্রধানমন্ত্রীর ডাকা রিভিউ মিটিংয়ে উপস্থিত হননি এই রাজ্যে বিহাল আমি করোনার জন্য কাউকে তাই করব না ওটা ওনার মতো ওই মিথ্যাশ্রী আমিও পেয়ে যাব করোনার জন্য দায়ী করা যাবে না কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার যে বেহাল অবস্থা তার জন্য পশ্চিমবাংলার স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই ওনার দিন শেষ হয়ে এসেছে মানে গণতন্ত্রের দিন দু তারিখের পরে বিজেপির স্বাস্থ্যমন্ত্রী তিন মাসের মধ্যে স্বাস্থ্য ব্যবস্থাকে পুনরুদ্ধার করবে এবং ভারতবর্ষের বিজ্ঞানীদের সৃষ্টি করা মোদিজির অনুপ্রেরণায় ভারত সরকারের বদান্যতার সৃষ্টি হওয়া কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড বিনামূল্যে ভারতীয় জনতা পার্টির সরকার সমস্ত মানুষকে দেবে এটাতে আমরা করব উনি কখনো বলছেন মাদ্রাসার ছাত্রদের পোলিং এজেন্ট করো কখনো বলছেন পাড়ার ঝগড়ুটে মেয়েদের পোলিং এজেন্ট করো কখনো বলছেন সুপ্রিম কোর্টে যাব নির্বাচনের পরে কখনো বলছেন আধা সামরিক বাহিনীকে ঘেরাও করো কখনও বলছেন সিআইডিকে দিয়ে মামলা করেছি সিআইএসএফকে দেখে নেব এই যে কথাবার্তা ওনার কখনও একটা নির্দিষ্ট সম্প্রদায়ের ভোটকে বলছেন তোমরা ঐক্যবদ্ধ হয়ে আমাকে ভোট দাও এই যে কথাবার্তা এই কথাবার্তাগুলো পশ্চিমবাংলার মানুষ আর নিচ্ছে না ছ দফায় উনার যে ফুটবল নাচানো তথা কথিত খেলা শেষ হয়ে গেছে এখন খেল খতম বিকাশ শুরু নিত্য অত্যাধুনিক মেটাল গ্লাস সহ সমস্ত রকমের হার্ডওয়্যার এর সরঞ্জামের সম্ভার নিয়ে চলে এসেছে মিনি গ্লাস হাউস এখানে বিভিন্ন কোম্পানির প্লাইউড ল্যামিনেট এবং হার্ডওয়্যার ফিটিংসের যাবতীয় সরঞ্জাম সুলভ মূল্যে পাওয়া যায় এছাড়াও অ্যালুমিনিয়াম স্লাইডিং এস এস রেলিং পিভিসি দরজা এবং মজুলার কিচেনের কাজও করা হয় তাই স্বার্থের মধ্যে নিজের স্বপ্নের বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন মিমি গ্লাস হাউসে আমাদের ঠিকানা মিমি গ্লাস হাউস আশালতা অ্যাপার্টমেন্ট বান্ধব নিকটে সাত নম্বর নতুন পাড়া খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 943461167